আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। আচ্ছা, উনি বোধহয় কথা বলতে যাচ্ছিলেন। আচ্ছা মোকাব্বের ভাই, আপনি তো ক্যামেরাটা অফ করে দিলেন, তাহলে আমি পরের জনকে নেই যিনি ক্যামেরা। আচ্ছা একজন, আমি ক্যামেরা অন আছে, সমস্যা নেই। আপনি জি যদি না কথা বলার সুযোগ দেন তাহলে আমি কথা বলতে পারি। জি, বিসমিল্লাহ বলুন তাহলে ভাই। আচ্ছা, আমার আমার প্রসঙ্গটা একটু ভিন্ন। আমি অনেকক্ষণ ধরে আলোচনাগুলি শুনছিলাম, দীর্ঘদিন ধরে শুনছিলাম। আমার প্রসঙ্গটা একটু ভিন্ন, মানে আমার আসলে এই বিষয় নিয়ে একটু কনফিউশন আছে। যদি আপনাদের জানা থাকে সেই কনফিউশনটা আমাকে একটু দূর করে দেবেন। সেটা হচ্ছে, বাংলাদেশে এই এই যে কোরবানি হয়, এবং কোরবানির বেশিরভাগ বেশিরভাগ পশুগুলি হয় খাসি, মানে খাসি 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 করানো যে পশুগুলি আছে এগুলি কোরবানি দিতে অভ্যস্ত। কিন্তু আমি যতটুকু জানি, পৃথিবীর কোনো সভ্য দেশে, ইভেন এমনকি কোনো মুসলিম দেশেও খাসি করানো হয় না। এবং ধর্ম, কোনো ধর্ম বলে না যে তুমি খাসি করো, এবং খাসি করা কোরবানি কখনো হয় না। কারণ কোরবানিতে বলা আছে যে পশু, বিকলাঙ্গ পশুকে কখনো কোরবানি দেওয়া যায় না। কিন্তু এই বিষয়ে বাংলাদেশের কোনো হুজুর আমি কখনোই শুনিনি। আমি অনেক হুজুরের সাথে কথা বলার সুযোগ হয়েছে, কেউ কখনো বলেনি যে খাসি খাসি দিয়া কোরবানি করা হারাম বা হালাল। এই বিষয়ে কোনো তথ্য তারা দেয় না, তারা বলে যে যা ইচ্ছা তাই করা যাবে। আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা বা জানা আছে কিনা কিছু? আলহামদুলিল্লাহ, আপনি একটি শরঈ মাসআলা জিজ্ঞেস করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি দিলের নবী হযরতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে বলতে চাই যে মাশাআল্লাহ, দিলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেও খাসি করা, মানে খাসি করা কুরবানি জবাই করেছেন আর কি। উনি খাসি করা না, উনি খাসি করা কুরবানি জবাই করেছিলেন মাশাআল্লাহ, উনি নিজেও কুরবানি দিয়েছিলেন। তাহলে আপনি বলতে পারেন যে খাসি করা দিলেন নবীর, যে খাসি করা কুরবানি দেওয়াটা থেকে বলতে পারেন যে আপনিও যদি খাসি করেন, মানে ছাগলকে খাসি করেন, করে যদি কুরবানিটা দেন, তাহলে আর কি সেটা জায়েজ হবে এবং মাশাআল্লাহ একটি সুন্নত হবে। কারণ উনিও করছে, আপনিও করছেন। যেমন দিলেন নবী, যদি যেমন দিলেন নবী হচ্ছে খোলা জায়গায় পায়খানা করছেন। খোলা জায়গায় মানে কি? খোলা ময়দানে, মানে দূরে গিয়ে গাছের আড়ালে, ঝোপের আড়ালে পায়খানা করছেন। এবং ভাইয়া, আমার প্রসঙ্গটা কিন্তু ওটা ছিল না, উদাহরণ মানে দিচ্ছি আমার, আমি আপনার নবীর হাদিসের উদ্ধৃতি দিচ্ছি। এটা কি আপনার কাছে কষ্টকর মনে হচ্ছে? না না, আমি আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি না, আমি কারণ কোনো ধর্মীয় প্রসঙ্গে যাইনি, বিশ্বাস আমি কোনো প্রসঙ্গে যাইনি। খোলা জায়গার কথা আপনি বলছি। যদি প্রশ্ন করেন আজকে আমাদের বাজারের দ্রব্যমূল্য নিয়ে, আপনি মনে করেন আমাদের কাছে প্রশ্ন করলেন যে বাজারের দ্রব্যমূল্য নিয়ে আমরা কি খাবো, আমরা কেমনে খাবো, কারণ বাজারের দ্রব্যমূল্য এরকম, তখন কিন্তু আমাদের উদ্ধৃতি দিতে হবে যে আমরা আমাদের আমরা কি ধরনের খাওয়াই অভ্যস্ত, আমরা সচরাচর কি খাই, কোনটার ডিমান্ড বেশি, কোনটার চাহিদা বেশি, এগুলো নিয়ে কিন্তু কথা বলতে হবে। তার মানে কি আনুষঙ্গিক আলোচনাতে যেতেই হবে। কিন্তু আমরা কিন্তু যখন কতে কলা, খতে খগেন, এগুলো কখন শিখছিলাম? খুব ছোট্টবেলায়, মানে যে একটা শব্দের মধ্যে একটা অক্ষরের মধ্যে বিদ্যমান থাকবে। কিন্তু আপনি যখন একটা ডেসক্রিপটিভ একটা কোনো কিছু জানতে যাবেন, আপনি যখন প্রশ্ন করবেন জানার জন্য, তখন তো অনেক ডেসক্রিপটিভ কথা শুনতে হবে, তখন তো এক্সাম্পলের জন্য কোনো না কোনো কিছুর মানে কি বলে উদাহরণ দিতেই হবে। তো সেটা তো আপনাকে বুঝতে হবে ভাইয়া, তাই না? ওই যে এটা দ্রব্যমূল্য এটা মানে একটু বলার সুযোগ যদি দেন তাহলে কথা বলতে পারি, কিন্তু দ্রব্যমূল্য না। আমার আমার প্রসঙ্গ ছিল এখানে একটা বিভ্রান্তি, বিষয়টা একটু খুব বিভ্রান্তিকর, বিশেষ করে বিশেষ করে আমি উত্তরটা কিন্তু শেষ করতে পারিনি। আমরা তো প্রশ্ন না, আপনি আপনি প্রসঙ্গটা খোলা মাঠে চলে গেছেন। আমি প্রসঙ্গ ছিলাম খোলা মাঠ, অবশ্যই খোলা মাঠে থাকবো আমরা তো, কোনো ভাই এমন কোনো জায়গা না যে জেলখানার বন্দি জায়গায়, মানে উনি বিব্রত বোধ করছেন হয়তো লোপাপু হয়ে যায় ছোট্ট একটা জায়গায়। না, আমি আমি বিব্রত বোধ করার মতো ছেলে না। এখানে এখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে, শুনেন, এখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে, আমি বক্তব্যটা শেষ করি তারপরে আপনার ফ্যাক্টর শুনি। আচ্ছা বলেন বলেন, আমি আমার বক্তব্যটা আগে শেষ করি তারপরে আপনার কথাটা শুনি। আমি আমি আবারও বলি, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে খাসি করা, অর্থাৎ খাসি করা ছাগল আর কি কুরবানি দেওয়া, এটা যে শুধু সুন্নত, এটা যে শুধু জায়েজ তাই না, এটা একটা সুন্নত। যেমন নবী খোলা জায়গায় এই যে এদিক ওদিক না তাকিয়ে, এই যে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বের হলে, এই যে অনুসরণ করে, তারপরে তিনি পাথর কুড়িয়ে নিলেন এবং পাথর দিয়ে সোচ কার্য করলেন। এই যে এই কাজটা আজকাল কেউ করে না, নানা কারণে হয়তো করে না, কিন্তু যদি কেউ করে এটা শুধু জায়েজই না, এটা হবে একটা সুন্নত পালন। তো এই রকমই যদি কেউ খাসি করে ছাগলের আর কি, খাসি করে সেটাকে যদি কুরবানি দেয় তাহলে, বা খাসি করা ছাগল কিনে এনে যদি কুরবানি দেয়, সেটা শুধু জায়েজই হবে না, সেটা সুন্নত পালন করা হবে। এবার বলেন তো দেখি লোপাপু, আমি কি অপ্রাসঙ্গিক কিছু বললাম নাকি? মানে পুরোপুরি প্রাসঙ্গিক। এবং আমি যদি এই জায়গায় খোলা জায়গায় পায়খানার বদলে আমি যদি বলতাম যে দিলেন নবী যেমন অসহায়কে সাহায্য করেছেন, সেরকম অসহায়কে সাহায্য করাও শুধু জায়েজই নয়, সুন্নত পালন হবে। আচ্ছা তখন কি লোপাপু আপনার কি মনে হয়, তখন এই মুকাব্বের ভাই কি আমাকে থামিয়ে বলতেন থাক 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 অন্য প্রসঙ্গে যাই না, উনি কাকে সাহায্য করছে করুক, ওগুলো আমার দেখার বিষয় না? লোপা রহমান আপু আপনার কি মনে হয় যে এরকম? আমার কাছে মনে হচ্ছে যে এরা আচ্ছা, আমি আমি ধর্মদিনা বিব্রত বোধ করে, এই জন্য কিন্তু আমাদেরকে বেশি আপনি আগাইতে দেয় আপনি না, মানে আপনি নিজেরা নিজেদের বিষয় মানে ধর্ম নিয়ে বিব্রত আপনারা করতে আপনারা দেখা বিষয়টা শুনুন, বিষয়টা শুনুন। রেফারেন্স আসলে এখানে এখানে ধর্ম বিশ্বাস বা ধর্ম অবিশ্বাস, এটা আপনার আপনাদের যে যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি ওটা নিয়ে কোনো বিশ্বাস, কে কি করলো কে কি করলো না সেটা না। এখানে বিভ্রান্তিকর বিষয়টা হলো যে আরব বিশ্বে, আমি যতটুকু জানি, আমি নিউ ইয়র্কে থাকি, সো সেক্ষেত্রে আমি নিউ ইয়র্কেও দেখেছি যে ওখানে কোনো খাসি করা
মানে কোনো প্রাণীকে খাসি করানো যায় না। আমরা সাধারণত খাসির মাংস আমদানি করি, বিশেষ করে পাকিস্তান, ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশের যত যতগুলি খাসি করা পশু। আপনাকে থামাই, আপনাকে থামাই, আপনি নিউ ইয়র্কে থাকেন, ভালো লাগলো আপনার কথা বলছেন, সেটা ভালো লাগলো, কিন্তু একটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে আপনি দ্বিপাক্ষিক আলোচনা করলেন, এই মাত্রই বললেন যে ধর্ম তো যার যার ব্যক্তিগত ব্যাপার, কথা বলতে চাই না যে কে কি খাসি দিল, নাকি গরু দিল, নাকি ছাগল দিল, নাকি ছাগি দিল, নাকি বয়দা দিল, নাকি আন্ডা দিল, নাকি কি দিল ভাই আপনার। না এখানে আমার আমার প্রশ্নটা ছিল, শুনেন আমার প্রশ্নটা ছিল যে খাসি দিয়ে কোরবানি দেওয়াটা আমাদের একটা প্রথা হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান বা ইন্ডিয়ান মুসলিমদের একটা প্রথা হয়ে গেছে। এটা আরব বিশ্বেও যতগুলি দেশ আছে, আপনি যদি খবর নিয়ে দেখেন বেশিরভাগ দেশে কিন্তু খাসি করা নিষিদ্ধ। কিন্তু আমরা শুধু মাংসের টেস্টের জন্য, টেস্টের ডিফারেন্সের জন্য বাংলাদেশের মতো দেশগুলিতে সেখানে একটা প্রাণীকে তার যৌবন ধ্বংস করে তাকে আমরা শুধু মাংসের টেস্ট বাড়ানোর জন্য আমরা এই কাজটা করি, এবং যেটা আসলে মানে কোন সভ্য দেশে এটাকে স্বীকৃত দেয় না। এই বিষয়ে আমাদের দেশের, বাংলাদেশের যে মোল্লা, বাংলাদেশের যারা মোল্লা আছে, একটু লেট মি ফিনিশ হোয়াই উড আই, কারণ আপনি তো প্রশ্নটা শুনেছেন লোপাপুর, শুনে আপনি কি করছেন আগের বক্তব্যটা রিপিট করছেন, এ থেকে আসলে আপনারও সময়টা কি কাজে লাগছে এবং আমাদেরও সময়টা কি কাজে লাগছে। উনি আপনার কাছে জানতে চেয়েছেন যে যদি আপনি সত্যি এটা মানেন যে ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, কে বিশ্বাস করুক না বিশ্বাস করুক তাতে আপনার কিছু যায় আসে না, এটা ব্যক্তিগত বিষয় আপনি নিজে বলে শুরু করেছিলেন এই দ্বিতীয়বারের বক্তব্যটা, তাহলে কে খাসি দিয়ে করলো আর কে শুকর দিয়ে কুরবানি করলো? ইনফ্যাক্ট ধরেন আমি শুকর দিয়ে কুরবানি করি যদি, তাতে কি আসলে আপনার কি আসলে কোনো, সেটা কি ব্যক্তিগত বিষয় তখন আপনি বলবেন না? তখন কি আপনি সত্যি এটা নিয়ে আলোচনা করবেন? বাংলাদেশের বাংলাদেশের মোল্লারা এটা নিয়ে কোনো ব্যাখ্যা দেন? আমার প্রসঙ্গটা ছিল ওই জায়গাতে, বিগিনিং আমি কথাটা বলছি। আমার মনে হয় মোকাব্বের ভাই টানা কথা বলে গেছেন, লোপাপু উনি মনে হয় আমার কথা শুনে নেই, তাহলে আমরা ওনার সাথে মনে হয় না কথা বলে লাভ আছে, তাই না? আমরা একটু তাহলে চেঞ্জ করি। আচ্ছা, শ্রোতাদের উদ্দেশ্যে বলি যে আমরা লোপাপুর কাছে জানতে চেয়েছে যে যদি উনি সত্যি মনে করেন যে ধর্ম যাদের ব্যক্তিগত বিষয়, কে কি বিশ্বাস করলো না করলো এটা তার ব্যক্তিগত ব্যাপার, যদি আসলেই তাই হয়ে থাকে তাহলে তো কে খাসি করা ছাগল দিয়ে কুরবানি করলো আর কে খাসি করা শুকর দিয়ে কুরবানি করলো, কোনোটাতেই তো ওনার কোনো আপত্তি থাকার কথা না, সেটাই আর কি বলছিলাম নাকি লোপাপু? এক্স্যাক্টলি কোশ্চেনটা তো ওখানে আসে। আবার এই খাসি করা নিয়ে যে কথা বলছে, আমি তো তাহলে কথা বলতে পারি যে বাংলাদেশ তো ভাই এমন একটা দেশ, জীবনে আমাদের এখানে উট টুট সেরকম পর্যাপ্ত হয় না, বহুত কিন্তু বড়লোক মানুষ এখন ইন্ডিয়া থেকে উট আইনার সেটা কোরবানি করতেছে, তো এটা নিয়ে কি হুজুরা কথা বলেছি, কেন করেছো উট পয়দা, কেন আমদানি করেছো, কারণ আমাদের তো উট পয়দাই হয়নি, এটা নিয়ে তো কি কথা বলি? আমি এগুলো কোশ্চেনই করি না, কারণ এগুলো আজের কথা, আজের কথা বলে লাভটা কি হয় ভাই, এটা যদি একটু বলতেন কি লাভ হয়, কি লাভ হয়। এবং একজন একজন মুমিন ভাই লিখেছেন, ভাইয়াটা পর্দা করছে, খোপাল ক্ষমা লুকিয়ে আছে। জি আলহামদুলিল্লাহ, আমি মাশাআল্লাহ আমি খুবই, আল্লাহ পাক হাদিসে বলছে, হাদিসে কুদসিতে, কোরআনে বলছে, কোরআনে বলে নেই অবশ্য, হাদিসেতে হাদিসে বলছে, নবী বলছে যে আল্লাহ পাক লজ্জাশীল, নবী নিজেও দিলেন, নবী নিজেও লজ্জাশীল, আমিও লজ্জাশীল, এবং সেই কারণেই ই করছি, পর্দা করছি। এবং সেই সাথে আপনার কথাটা শুনে আমার না মনে পড়ে গেল আল্লাহ পাকের কথা, কেন? কারণ আল্লাহ পাক নিজেও পর্দা করে, কেন? কারণ আল্লাহ পাক নিজেও সাহস করে শান্তিকামী মুমিনদের সামনে আসে না, কেন? কারণ মুমিনদের অনেক পছন্দের জায়গা হচ্ছে, অনেক পছন্দের শারীরিক অঙ্গ হচ্ছে শরীরের এই বিশেষ অঙ্গটা, পশ্চাৎ দেশ, এটা মুমিনদের অনেক প্রিয়, অনেক পছন্দ। তো আল্লাহ পাক যদি এখানে চলে আসে, এখন সবার সামনে যদি চলে আসে, পর্দা আড়ালে যদি চলে, পর্দা লঙ্ঘন করে যদি আল্লাহ পাক সামনে চলে আসে, তাহলে উনি অক্ষত পশ্চাৎ দেশ নিয়ে ফিরে যেতে যদি না পারেন আরো সে, তাহলে কিন্তু ফেরেশতাদের সামনে মুখ দেখাতে পারবেন। এই জন্যই মুমিনদের ভয়ে আল্লাহ পাক সামনে আসে না। তো আপনি যখন এই পর্দার কথা বললেন, আসলে আল্লাহ পাকের কথা মনে পড়ে গেল, আল্লাহ একই কারণেই আসে না, ভয়ে, মুমিনদের ভয়ে। তো পরে উত্তর কাছে যাই যে